সত্যের পক্ষে জোরালো আওয়াজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। আমরা জানি যে গত 3 অক্টোবর কলকাতায় ইমাম মুয়াজ্জিনদের এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটি সমাবেশ বা সভা করেছিলেন। সেই সভা নিয়ে ইতিমধ্যে সারা রাজ্য সরগরম। আমরা আপনার কাছ থেকে সেই সভা সম্পর্কিত বেশ কিছু তথ্য এবং বিষয় বেঙ্গল রিপোর্টের দর্শকদের জানাতে চাই। আমাদের প্রথম প্রশ্ন, আপনারা ইমামদের নিয়ে সমাবেশ করায় বিভিন্ন মিডিয়ার কভারেজে দেখা যাচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রীর ঘোষণা করা পুজোয় 10,000 করে দেওয়া টাকার বিরুদ্ধে ইমামদের নিয়ে পথে নেমেছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আমরা 7 সেপ্টেম্বর সিদ্ধান্ত নিই যে ইমামদের ভাতা বৃদ্ধির দাবিতে গত 2 বছর ধরে আমরা যে আন্দোলনটা চালিয়ে আসছি, আগামী 3 অক্টোবর আরও একটি তার বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হবে। এবং সেজন্যে কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হলো 7 সেপ্টেম্বর। তার অনেক পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি পুজো কমিটিকেও টাকা দেবেন এবং সেটা 28,000 পুজো কমিটিকে 10,000 টাকা করে দেবেন, যার জন্য খরচ দাঁড়াবে 28 কোটি টাকা। ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার অনেক আগেই কিন্তু আমাদের আন্দোলনের ঘোষণা ছিল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ধর্ম পরের ঊর্ধ্বে সাধারণ মানুষের কল্যাণেই খরচ করা যায়, কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা কোনো সরকার করতে পারে না। এক্ষেত্রে আমরা যদিও এর বিরোধী, কিন্তু সে 3 তারিখের সমাবেশ থেকে আমরা পুজো কমিটিকে টাকা দেওয়ারও বিরোধিতা করিনি। আর পুজো কমিটিকে টাকা দিচ্ছেন বলে ইমামদের ভাতা বাড়াতে হবে, এই ধরনের কথাবার্তাও কিন্তু এই ধরনের দাবিও আমরা পেশ করিনি। আমরা পেশ করেছি যে আজ থেকে 6 বছর আগে ইমামদের ভাতা ধার্য হয়েছিল 2,500 টাকা আর মুয়াজ্জিনদের 1,000 টাকা। বর্তমান বাজার দর তার কয়েক গুণ বেড়েছে, কিন্তু ইমামদের ভাতার পরিমাণটা বাড়েনি। ওয়াকফ বোর্ডের আয়ও বেড়েছে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর একটু গ্রিন সিগন্যাল পেলে তারা ভাতাটা বাড়িয়ে দেবেন, কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবেই সিগন্যাল দিচ্ছেন না, ওয়াকফ বোর্ড ভাতা বাড়াতে পারছেন না। তাই আমরা এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মিডিয়ায় প্রচার হচ্ছে যে আপনারা যে 3 তারিখের সমাবেশ বা সভা করেছিলেন, এই সভাটা শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনদের জন্যই ছিল। এই সভার এই মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? আপনারা আমাদের যত প্রচারপত্র আছে সবেতেই দেখেছেন যে ইমাম ও মুসলিম সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই সভা, এবং সেখানে যেমন ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবি ছিল, পাশাপাশি ওয়াকাফ সম্পত্তি জবরদখল মুক্ত করা, সেগুলোর উন্নয়ন ঘটানো, বাণিজ্যিকীকরণ করা, তার আয় বাড়ানো, এ দাবিটাও ছিল। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলার বিরোধী দল নেত্রী ছিলেন, তিনি কিন্তু বারবার ওয়াকাফ সম্পত্তিকে জবরদখল মুক্ত করা, তার দুর্নীতি তদন্ত করা, এ বিষয়ে জোরালো বক্তব্য রেখে এসেছেন। এবং পরিবর্তনের আগে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা একাধিকবার বসেছি, তখন মুখ্যমন্ত্রী বলেছেন যে বামফ্রন্টের কাছ থেকে আশীর্বাদের হাতটা তুলে নিয়ে একবার আমাদের উপরে আশীর্বাদের হাতটা রাখুন, আপনাদের ওয়াকাফ সম্পত্তি আমরা সব উদ্ধার করে দেব। কিন্তু দেখলাম যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ও লঙ্কায় গিয়ে তিনিও রাবণ হয়ে বসেছেন। ওয়াকাফ সম্পত্তির দুর্নীতি তদন্ত করা বলুন, কিংবা ওয়াকাফ সম্পত্তি জবরদখল মুক্ত করা, কিংবা এখনো পর্যন্ত যেগুলো জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো আটকানো, এ কোনো ক্ষেত্রেই আমাদের বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো তৎপরতা নেই। যে প্রতিশ্রুতি তিনি বিরোধী দল নেত্রী হিসেবে দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি আজ তিনি রক্ষা করেননি। ফলে এই দাবিটাও যেমন ছিল, একই সঙ্গে সার্ভিস কমিশনের মাধ্যমে যাতে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়,
200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসা হুগলি মাদ্রাসা যাতে পুনরায় চালু হয় এবং আসন্ন যে 2019 শিক্ষাবর্ষ সেখান থেকেই যাতে এখানে পঠন পাঠন চালু হয়, যাতে আনেডেড মাদ্রাসা যেগুলো পরিদর্শন করা হচ্ছে সেগুলো যাতে অনুমোদন পায়, যেগুলো এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্র আছে সেগুলো যেমন পঞ্চায়েতের অধীনে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রগুলো যে সুবিধা পাচ্ছে সেই একই সুবিধা যাতে এই প্রতিষ্ঠানগুলোও পায়, এ দাবিগুলো ছিল। আপনাদের 3 তারিখের আন্দোলনের অন্যতম অংশীদার ছিল ইমাম এবং মুয়াজ্জিনরা। বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন এই আন্দোলনকে সাপোর্ট করেনি, এই আন্দোলনের বিষয়ে তারা নেতিবাচক মনোভাব পোষণ করেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে যে সংগঠনটার নাম আপনি বললেন, এই সংগঠনটা নাম আমি শুনেছি এবং তাদের যিনি নেতা একজনকেই আমি চিনি, কিন্তু তাদের কোনো অস্তিত্ব পশ্চিমবাংলা ঘুরে আমি কোথাও দেখিনি যে তাদের সংগঠনের সঙ্গে কোনো একজন ইমাম জড়িত আছেন, ফলে তাদের এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করতে নারাজ। রাজ্য তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র গড্ডা চ্যাটার্জি, আপনাকে সহ ইমাম মুয়াজ্জিনদের কদর্য ভাষায় আক্রমণ করেছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি শুনেছি যে গর্গ নাকি একজন শিক্ষক, আমরাও শিক্ষার সঙ্গে জড়িত, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা একজন ব্যক্তি যে শিক্ষকতা করেন এটা আমার ভেবে মাথা নিচু হয়ে যাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি, ফলে আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু এই ধরনের শিক্ষকরা যদি বাংলায় শিক্ষকতা করেন, এই ধরনের ন্যারো মাইন্ডেড মানুষরা যদি পশ্চিমবাংলায় শিক্ষকতা করেন, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবাংলার সংস্কৃতি পশ্চিমবাংলার শিক্ষা এবার একেবারে তলানিতে পৌঁছাচ্ছে, এবং শুনছিস তিনি নাকি শাসক দলের মুখপত্র এবং বিভিন্ন টিভি চ্যানেলে শাসক দলের মুখপত্র হিসেবে তিনি নাকি বক্তব্য রাখেন। আমি ভেজে লজ্জা পাচ্ছি যে এই ধরনের কুরুচিপূর্ণ মানসিকতার কোনো ব্যক্তিকে দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল তারা তাদের দলকে সামলাচ্ছেন এবং জনমানসে উপস্থাপন করছেন, নিশ্চয়ই তারা এ বিষয়ে কড়া ব্যবস্থা নেবেন বলে আমি আশা রাখছি। গর্গা চ্যাটার্জি, বাঙালিদের হিন্দু মুসলমান ভুলে গিয়ে আপনাকে রাজাকার এবং দাঙ্গাবাজ বলে মন্তব্য করে আপনার বিরুদ্ধে বাঙালিদের এক হওয়ার আহ্বান করেছেন, এই সম্পর্কে আপনি কি বলবেন? আসলে এই ধরনের মন্তব্য তো আমরা বিজেপি এবং আরএসএস এর কাছে শুনে অভ্যস্ত, এখন দেখছি যে তৃণমূলের গর্গ চ্যাটার্জিও সেই একই ধরনের মন্তব্য করছে, তো এই ধরনের মন্তব্য কাম্য নয়। এবং বসিরহাটে বাদুড়িয়াতে যেখানেই পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনটা কেটে যাওয়ার মুখোমুখি হয়েছে, আমরা সেখানে প্রাণ দিয়ে হিন্দু মুসলিমের ছন্দকে রক্ষা করার চেষ্টা করেছি, যাতে কোথাও হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের ছন্দ পতন না ঘটে সেজন্য চেষ্টা করেছি, ফলে বাংলা তার সাক্ষী আছে। যখন বাদুড়িয়ায় ঘটনা ঘটেছিল টেলিগ্রাম পত্রিকার পোস্ট এডিটোরিয়ালে শুধু সংখ্যালঘু যুব ফেডারেশন এবং আমার নাম উল্লেখ করে তারা একটা বড় পোস্ট এডিটোরিয়াল বার করেছিলেন, আসলে গর্গ তো পড়াশোনা করেন না সেই জন্য হয়তো খবর রাখেন না, শুধু তর্ক করেন, ফলে শুধু তর্কবাজদের কথা তো উত্তর দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। আপনাদের সমাবেশের অনুমতি প্রথমে কি দেওয়া হয়েছিল নাকি অনুমতি দিয়ে তা বাতিল করা হয়েছিল? আসলে আমি লর্ড সিনা রোডে আলোচনায় বসি 7 সেপ্টেম্বর, সেদিন ওখানে আলোচনা বসে যারা মূলত আমাদের মুসলিম ডিপার্টমেন্ট দেখাশোনা করেন তারা বললেন যে কামরুজ্জামান ভাই 3 অক্টোবর লালবাজারে ফোন করে দেখেছি যে ওটা খালি জায়গা আছে এবং ওখানে আপনাদের পারমিশন করিয়ে দেবো, আপনারা প্রস্তুতি নিন, সেই মর্মে আমরা চিঠিও দিই, পারমিশন সেই মর্মে হয়ে থাকে, কিন্তু 36 ঘন্টা আগে 1 অক্টোবর চিঠি দিয়ে লালবাজারের কলকাতা পুলিশের যিনি জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার লালবাজার থেকে সন্ধ্যাবেলা আমার কলকাতার অফিসে একটি চিঠি পাঠিয়ে বলেন যে আপনাদের প্রোগ্রামটা পোস্টপন করতে হবে, কেননা পারমিশনটা ওখানে দেওয়া যাচ্ছে না।
আমি শুনে অবাক হলাম, কিন্তু তখন আর আমাদের এই সভা বাতিল করার কোনো অবকাশ ছিল না, কেননা দূরবর্তী জেলাগুলো থেকে ততক্ষণে লোকজন কলকাতার সমাবেশে আসার জন্য রওনা দিয়েছেন। আর একটা সভা করতে গেলে 1 মাস খেটে করতে হয়, হঠাৎ একদিন আগে যদি বলেন যে সভা বাতিল করতে হবে, এই বলার অধিকারও কিন্তু সরকার রাখেন না। কেন আজকে এই কথা বলছেন এই প্রশ্নও কিন্তু আমি শুধু একা করব না, গোটা সমাজকে আমি অনুরোধ করব, তারাও প্রশ্ন করবেন যে কেন সভা করতে পারবে না, যেখানে বিজেপি আরএসএস অস্ত্র নিয়ে মিছিল করছে, পুলিশ সেখানে ফুটো জগন্নাথের ভূমিকা পালন করছে, তাদের পশমে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তখন আমাদের শান্তিপূর্ণ দাবির উপরে নির্ভর করে উন্নয়নের দাবিতে আমরা মিছিল করব, কেন পুলিশ সেখানে বাধা দেবে? কে অধিকার দিয়েছে পুলিশের এই বাধা দেওয়ার? সেই জন্য আমরা পুলিশের এই কথায় কর্ণপাত না করে আমরা আমাদের মিটিং মিছিল করার যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে সেই অধিকারকে কাজে লাগিয়ে আমরা সভা করেছি। বিভিন্ন সোশ্যাল সাইট জুড়ে জানা যাচ্ছে যে ইমামদের ভাতা, মুয়াজ্জিনদের ভাতা দেন ওয়াকা বোর্ড। তাহলে ইমাম বা মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির জন্য আপনার ওয়াকা বোর্ডের কাছে দাবি না জানিয়ে সরকারের কাছে দাবি জানানোর জন্য রাস্তায় নামবেন কেন? একেবারেই প্রশ্ন সঙ্গত প্রশ্ন, এবং আমি বারবার এটা বোঝানোর চেষ্টা করেছি যে ইমামরা যে সাম্মানিক বা ভাতা পান সেটা ওয়াকাফ বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়। পশ্চিমবাংলায় মসজিদ এবং মাদ্রাসার প্রচুর সম্পত্তি আছে, থার্ড লার্জেস্ট প্রপার্টি হচ্ছে পশ্চিমবাংলায় ওয়াকাফ বোর্ডের, সব থেকে বেশি সম্পত্তি আছে রেল দপ্তরের, দ্বিতীয় সম্পত্তি আছে পূর্ত দপ্তরের, এবং তৃতীয় সব থেকে বেশি সম্পত্তি হচ্ছে পূর্ত দপ্তরের। কলকাতায় চারিদিকে ওয়াকাফ সম্পত্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে দাঁড়িয়ে ওয়াকাফ সম্পত্তির প্রচুর আয় হয়েছে, সেই আয় থেকে ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান একাধিকবার বলেছেন যে আমরা ইমামদের ভাতার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেব, কেননা আমরা বুঝতে পারছি যে বর্তমান বাজারে সব জিনিসের দাম বেড়েছে। কিন্তু প্রয়োজন হচ্ছে যে যেহেতু ওয়াকাফ বোর্ডটা সংখ্যালঘু দপ্তরের অধীনে, আর সংখ্যালঘু দপ্তরটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ সংখ্যালঘু দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে যতক্ষণ তিনি সিগন্যাল না দেবেন ততক্ষণ পর্যন্ত ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নেই যে ইমামদের সাম্মানিক বা ভাতার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেবেন। তো আমরা সেই জন্যে যেহেতু ওয়াকাফ বোর্ড পাচ্ছে না, সেই জন্যে সংখ্যালঘু দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা জানাতে চেয়েছি, এবং আশা করি যে এই যে আন্দোলন হচ্ছে তার কাছে বলিষ্ঠ আওয়াজ পৌঁছাচ্ছে। অনেকে বলছেন যে সরকার যদি ওয়াকাফ সম্পত্তি পরিচালনা করে থাকে, তবে আপনারা কেন দাবি জানাচ্ছেন না যে ওয়াকাফ সম্পত্তিগুলো জবরদখল মুক্ত করে মুসলিম স্কলারদের নিয়ে কমিটি গড়ে তাদের দ্বারা এই ওয়াকাফ সম্পত্তি পরিচালিত হোক এবং মুসলিমদের কাজে লাগুক বা মুসলিমদের উন্নয়নে আসুক, এ নিয়ে আপনি কি বলবেন? আসলে স্বাধীনতার পর থেকে যারাই সরকারে এসেছেন তারাই কিন্তু মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, হাজারো স্বপ্ন দেখিয়েছেন। ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি, দেশে একটা ওয়াকাফ অ্যাক্ট আছে, কিন্তু বামফ্রন্টের আমলেও আমরা দেখেছি যে বামফ্রন্টের যারা গুণগ্রাহী তাদেরকেই ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। আবার তৃণমূলের আমলেও এসে দেখছি যে যারা তৃণমূলের গুণগ্রাহী, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ তাদেরকেই ওয়াকাফ বোর্ডের সদস্য এবং চেয়ারম্যান বানিয়ে গোটা ওয়াকাফ বোর্ডকে, ওয়াকাফ সম্পত্তিটাকেও তারা ব্যবহার করতে চাইছে। মসজিদ এবং মাদ্রাসার সম্পত্তি, এই যে হক, এই যে অধিকার, এটা যদি মুসলমানদের বুঝে নেওয়ার বুঝে দেওয়া হতো, তাহলে রাজ্য সরকারকে আলাদা আলাদা করে বাজেট করে মাদ্রাসার জন্য বাজেট ঘোষণা করার দরকার হতো না। একটা বেসরকারি সংস্থা তদন্ত করে দেখিয়েছে যে পশ্চিমবাংলায় যতটা ওয়াকাফ সম্পত্তি আছে তার বাজার দরে ভাড়া আদায় হলে 1100 কোটি টাকা তার বার্ষিক আয় হতে পারে,
ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা দিতে মাত্র 150 কোটি টাকা লাগে, আরো 950 কোটি টাকা দিয়ে আমরা কবরস্থানের প্রাচীর দিতে পারি, আমরা বিধবা মুসলিম মহিলাদের তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দিতে পারি, তাদের ভাতার ব্যবস্থা করে দিতে পারি, আমরা খারিজি মাদ্রাসাগুলো পর্যন্ত এখান থেকে তাদের শিক্ষকদের একটা অনাদিয়ামের ব্যবস্থা করা যেতে পারে মুসলিম সমাজের কল্যাণের জন্য। এমনকি একটি বিশ্ববিদ্যালয় যদি ওয়াকাফ বোর্ড মনে করেন যে আমি চা পরিচালনা করব পশ্চিমবাংলায়, তাহলে ইমাম এবং মুয়াজ্জিনদের এবং পিছিয়ে পড়া যে সমস্ত গোষ্ঠী আছে, মুসলিম গোষ্ঠী জনগোষ্ঠী, তাদের সন্তানদের উচ্চশিক্ষা দেওয়ার জন্য এটাও সম্ভব। ওয়াকফ বোর্ড একটি সময় সিদ্ধান্ত নিয়েছিলেন যখন মাননীয় সাংসদ সুলতান আহমেদ সাহেব জীবিত ছিলেন, যে ইসলামিয়া হাসপাতালের সঙ্গে কোলাবোরেশন করে তারা ইমাম এবং মুয়াজ্জিনদের চিকিৎসার ব্যবস্থাটাও করবেন, কিন্তু সে সমস্ত বিষয়গুলোই আজকে অধরা। ইমাম এবং মুয়াজ্জিন তাদের যে ভাতাটা দেওয়া হয় বৃদ্ধ বয়সে, তারা যদি মনে করেন যে সেটা দিয়ে ওষুধ কিনবেন, তাহলে সেটাও তাদের জন্য সম্ভব হয় না। এই জায়গায় দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে শুধু পুজো কমিটির কাছেই তার দায় আছে, তিনি শুধু সংখ্যাগুরু ভোটের সংগ্রহের জন্য তিনি মনোযোগ দেবেন, আর মুসলিমদের যেহেতু আর বিকল্প কোনো জায়গা নেই তৃণমূলের একদিকে আর অন্যদিকে বিজেপি, ফলে মুসলমানরা বিজেপিতে না গিয়ে তৃণমূলেই থাকতে বাধ্য হবে, তাহলে এই ধারণাটা ভুল হচ্ছে। কোনোভাবেই মুসলমানরা বিজেপি থেকে সমর্থন করবে না, বিজেপি তার জন্ম লগ্ন থেকেই মুসলমানদের দুশ্মন। তারা এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে, তারা এই দেশকে একটা হিন্দু রাষ্ট্র বানাতে চায়। সেই জন্যে কোনো পাগল মুসলমানও নেই যে বিজেপির একে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের ক্ষমতায় দ্বিতীয়বার দেখতে চায়। ফলে বিজেপির সমস্যা, বিজেপি ক্ষমতায় আসবে বা বিজেপির সুবিধা হবে, এই ধরনের বিষয়টাই একেবারে তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা বক্তব্য রাখছেন, আমার মনে হয় যে তারা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসটা জানেন না, মুসলিমদের সেন্টিমেন্টটাও তারা বোঝেন না, স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ বিরোধী যে মুসলমানদের অবদান আছে, আন্দোলন আছে, এটাও তারা পড়েনি। মুসলমানরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, এমনকি রোহিঙ্গা মুসলমানরাও মায়ানমারের সরকারের সঙ্গে আপোষ করেনি, ইমানের সঙ্গে আপোষ করেনি, ইসলামের সঙ্গে আপোষ করেনি। ফলে পশ্চিমবাংলা বা ভারতবর্ষে বিজেপির সঙ্গে মুসলমানদের আপোষ করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের প্রথম শত্রু, ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি আরএসএস। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করা হয়, কথা বলা হয়, তখন তাকে পাকিস্তানি বলা হয়, আর রাজ্য সরকারের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন করা হয় বা দাবি জানানো হয় তাকে জামাতি বলা হয় এবং কদর্য ভাষায় তাকে আক্রমণ করা হয়, এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে এইটাই হচ্ছে আজকে কৌশল। আমরা কেন্দ্রের বিজেপি সরকার কোনো মুসলমানকে পাকিস্তানি বলবে, এটা নিয়ে আমরা আলাদা করে বলার অবকাশ নেই, কেননা সেটা তাদের ঘোষিত নীতি এবং তারা এতটাই ন্যারো মাইন্ডেড। কিন্তু পশ্চিমবাংলায় মুসলমানরা রাস্তায় নামলে তাদেরকে জামাতি এবং অন্যান্য কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা, এগুলো কতটা সঙ্গত এবং তৃণমূলের এই ধরনের নেতারা কতটা সেকুলার মনস্ক, ধর্মনিরপেক্ষ মনস্ক, এ নিয়ে কিন্তু আজকের প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমার ভাইয়েরা লড়াই চালিয়ে যাচ্ছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা এই প্রশ্নটা শাসক দলের নেতাদের কাছে ছুড়ে দিন। একটু আগেই আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমার কাছে জানতে চাইছিলেন যে তৃণমূলের একজন নেতা, তিনি টেলিভিশনে মুখপাত্র হিসেবে তৃণমূলের পক্ষে সওয়াল করেন, কিন্তু তৃণমূলের যে সমস্ত মুসলিম নেতারা আছেন, কেন ইমাম মুয়াজ্জিনদের গালাগালি দেওয়ার পরেও তারা নীরব, এবং তারা কেন গর্গ চ্যাটার্জির এই মন্তব্য যে কাম্য নয় এটা কেন বললেন না? যে মন্ত্রী একটি মুসলিম দৈনিকে, নামধারী মুসলিম দৈনিকে যে সাক্ষাৎকার ব্যক্ত করলেন, আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছিলাম যে সেখানেও তিনি কিছু
গর্বর বিরুদ্ধে বলেছেন কিনা, কিন্তু দেখলাম যে প্রচ্ছন্ন ভাবে তিনি বিষয়টা এড়িয়ে গিয়েছেন। হয়তো দাদাদিদের কাছে তাদের ঠিকই বাধা আছে, তো সেই জন্য বেচারা কিছু বলতে পারেননি, যদিও তাদের দেখে আমার করুণা হয়, দুঃখ লাগে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে রাজ্যের মুসলিমদের কমন ইস্যু নিয়ে রাজ্যের মুসলিম নেতাগুলো এক হচ্ছে না কেন। দর্শক বলতে চাইছেন যে আপনারা যার যার নিজের নিজের স্বার্থের জন্য একত্রিত হতে চাইছেন না বা এক হচ্ছেন না। দর্শকরা বা সোশ্যাল সাইডে একটা আওয়াজ উঠেছে যে মুসলিম নেতারা যদি কমন ইস্যুকে নিয়ে একটি প্ল্যাটফর্মে আসে তাহলে রাজ্যের সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হবে। এই নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার দর্শক এবং শ্রোতা মন্ডলী ভাইদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত, এবং যারা সংখ্যালঘু যুব ফেডারেশনের আন্দোলন এবং ধারাবাহিক আন্দোলনটাকে ফলো করেন তারা জানেন যে 2012 সাল থেকে আমরা কিন্তু এই প্রচেষ্টাটাই চালিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা মুসলিম সংগঠনকে একটা জায়গায় এনে আমরা আন্দোলন করব। সেজন্য 2012 সালের 27 সেপ্টেম্বর ইনোসেন্স অফ মুসলিম এই সিনেমার বিরুদ্ধে আমরা প্রথমে লাখো মুসলমানকে নিয়ে কলকাতায় নেমেছিলাম। দেলোয়ার হোসেন সাইদি অনেকেই তাকে রাজাকার বলেন, কিন্তু আমরা বুঝি যে বিশ্ব বরেণ্য একজন বাংলা ভাষার আপনাকে গর্ব চ্যাটার্জি যে রাজাকার বলেছেন, উনি বলেছেন যে আপনি রাজাকারদের সমর্থনে কলকাতায় মিছিল করেছিলেন, সেজন্য আমরা দেলোয়ার হোসেন সাইদির সমর্থনে মিছিল করেছিলাম। দেলোয়ার হোসেন সাইদি রাজাকার নন, এটা বাংলাদেশের যে ফরেনার ট্রাইব্যুনাল ছিল তারাও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কিন্তু রায় দিয়েছে যে দেলোয়ার হোসেন সাইদি তিনি রাজাকার নন, এবং যাকে সাজানো হয়েছিল দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বলার জন্য সেই বাংলাদেশের প্রধান বিচারপতি হাসিনা সরকারের তাড়া খেয়ে আজকে ব্রিটেনে চলে গিয়ে তিনি ব্রিটেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইছেন। ফলে এই বিচারটা যে ছিল একেবারে প্রহসন সেটা বোঝা যায়। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনিও ঘোষণা করেছেন যে রাজাকারদের যে নামে যে বদনাম আছে সেই বদনামের সামান্যতম বালুকণা তার গায়ে স্পর্শ করেননি, কেননা তিনি ছাত্র জীবন থেকে পবিত্র কোরআনের উপরে চলার চেষ্টা করেছেন এবং পবিত্র কোরআনের নির্দেশগুলোকে পবিত্র কোরআনের আদর্শগুলোকে প্রচার করে বেরিয়েছেন। এমন একজন বিশ্ববরেণ্য আলেম বাংলাদেশের সরকার ফাঁসি দেবেন আর বা এই বাংলায় তার প্রতিবাদ হবে না, এটা নয়। শুধু আমরা প্রতিবাদ করিনি, যখন দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়ার চেষ্টা হয়েছিল মুসলিম দুনিয়ার প্রাণ কেন্দ্র কাবা শরীফের ইমাম সাহেব তার প্রতিবাদ করেছিলেন, তাহলে আমাদেরকে যে ভাষায় বলা হচ্ছে কাবা শরীফের ইমাম সাহেবকেও কি সেই ভাষায় বলা হবে? আল্লাহ যেন ওদেরকে ক্ষমা করেন, তা না হলে হয়তো ওদের জিহ্বাও এতক্ষণ অপবিত্র হয়ে যাওয়ার কথা এবং মানুষ ওদের টুপি ছিঁড়ে নেবে যদি ওরা এই ধরনের বক্তব্য থেকে নিজেদেরকে সংযত না রাখে, এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের নেতাদের যদি সংযত না করে তাহলে যে বৃহত্তর আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই আন্দোলনকে সরাতে পারবে না যদি তৃণমূলের মুখপত্র হিসেবে গর্ব চ্যাটার্জিকে না সরায়। কেননা শুধু কামরুজ্জামান বা শুধু পশ্চিমবাংলার মুসলিম সংগঠনগুলো দেলোয়ার হোসেনের ফাঁসির বিরোধিতা করেনি, সৌদি আরবের কাবা শরীফে ইমাম সাহেবও কিন্তু মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির ফাঁসির বিরোধিতা করেছিলেন। ফলে এটা একটা আন্তর্জাতিক বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, আমি একমত যে শুধু আমাদেরকে ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর জন্য আজকে ঐক্যবদ্ধ হতে হবে তা নয়। উত্তরপ্রদেশে আদিত্যনাথ যোগী যেভাবে ক্ষমতায় এসেছে, পশ্চিমবাংলার গদিতে দিলীপ ঘোষদের মতন ব্যক্তিরা যাতে ক্ষমতায় বসতে না পারে সেজন্য মুসলিম ভোট যাতে উত্তরপ্রদেশের মতো করে পশ্চিমবাংলাতেও ভাগাভাগি না হয় সেজন্য প্রত্যেকটি মুসলিম সংগঠনকে এক জায়গায় এসে আজকে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনারা যারা আমার শ্রোতা বন্ধুরা আছেন তারা দেখেছেন যে সভাটা গত 3 তারিখ হলো,
এই সভার কোনো পোস্টারে কিন্তু কামরুজ্জামানের নাম দেখেননি, সংখ্যালঘু যুব ফেডারেশনের নামও আপনারা দেখেননি। আপনারা দেখেছেন যে বিভিন্ন ইমাম ও মুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে এই সভা হয়েছে। আমরা মনে করি যে হারি জিতি সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি কাজ, ফলে আমরা সবাই মিলে কাজ করতে চাইছি। কিন্তু কিছু কিছু সংগঠন যদি মনে করেন যে রাজনৈতিক দলের হাতের তামাক খাবেন, তাহলে তাদেরকে নিয়ে তো চলা ঠিক নয়। তারা যদি মনে করেন যে মুসলিম ছেলে মেয়েদের চাকরির অধিকার, শিক্ষার অধিকার, ওবিসি সংরক্ষণকে যথাযথভাবে যাতে কার্যকরী হয়, এগুলো আমরা দেখার থেকেও তৃণমূলের বা রাজ্য সরকারের স্বার্থের প্রতি আমাদের বেশি দরদ, আমি তাদেরকে বলবো সেই সমস্ত সংগঠনের আমাদের দরকার নেই। কদিন আগেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে 18 জন শিক্ষককে ডিস্টেন্স এডুকেশনে নিয়োগ করা হয়েছে, অধ্যাপককে একজনও মুসলমানকে নিয়োগ করা হয়নি। কদিন আগে গিয়েছিলাম পাবলিক সার্ভিস কমিশনে, সেখানে অ্যাকাউন্টস অফিসার নিয়োগের জন্য 17টি পোস্ট ছিল, 43 জনকে রিটেন পরীক্ষায় পাশ করানো হয়েছিল, একজনকেও ফাইনালে পাস করানো হয়নি এবং তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। বলা হচ্ছে তারা ফিটেস্ট ক্যান্ডিডেট নয়। আমি দিল্লি থেকে ফোন করেছিলাম, দিল্লিতে গিয়েছিলাম, সেখান থেকেই ফোন করেছিলাম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, প্যানেল নাম্বার 7 এবং প্যানেল নাম্বার 13, এই দুটো প্যানেলে দুটো ওবিসি এ ক্যান্ডিডেট ছিল, দুটোকেই জেনারেল করে দিয়েছে অত্যন্ত গোপনে এবং সতর্কতাপূর্ণে। আমি ভিসির সঙ্গে কথা বলেছিলাম, ভিসি বললেন যে এই ধরনের কাজ হবে না। আমি তাকে পেপার্স পাঠিয়েছি, তিনি উত্তর দিতে পারছেন না, কথা বলতে গেলে তার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমি আমার বন্ধুদের বলবো যে আসুন, আমরা কে বড় কে ছোট সংগঠন নয়, আজকে নতুন যে সমাজ, যুব সমাজ এবং ছাত্র সমাজের কাছে আমরা দায়বদ্ধ। নিউ জেনারেশনকে প্রতিষ্ঠিত করতে হবে। এনআরসি নিয়ে আসামে যে যে সাম্প্রদায়িকতার পদধ্বনি শোনা যাচ্ছে, এই পদধ্বনি আজ থেকে 20 বছর আগে কিন্তু মায়ানমারের রাখাইন প্রদেশে শোনা গিয়েছিল। আমরা যদি এর প্রতিকার না করতে পারি, আসামেও কিন্তু নতুন করে রোহিঙ্গার নতুন পরিবেশ তৈরি হবে এবং পশ্চিমবাংলাও কিন্তু তার পরবর্তী পদক্ষেপ হিসাবে বিজেপি দেখতে চাইছে। ফলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে কে ছোট কে বড় নয়, কার নেতৃত্বে লড়াই করব তা নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের মধ্যে যোগ্য নেতৃত্ব উঠে আসবে। একটা নেতা কেন হবে, সব স্তরে যোগ্য নেতৃত্ব দরকার, এবং একাধিক নেতৃত্ব যদি আমরা একসঙ্গে লড়াই করতে পারি, তাহলে এই সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করতে পারবো। তাহলে 70 বছর ধরে বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত এই মুসলিম জনগোষ্ঠী, একেও আমরা সুবিচার দিতে পারবো এবং নতুন প্রজন্মের হাতে আমরা কাজের সুযোগ দিতে পারবো, ছাত্রদের কাছে আমরা শিক্ষার সুযোগ পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট, তাবেদারি নয়, সত্যের পক্ষে জোরালো আওয়াজ।